কেহেরমান আর ওর নাতি পিচ্চু খরগোশের বন্ধুত্বের কথা তো আপনারা সবাই জানেন। আদর আদর, এই যে এই যে কেহেরমান, দেখো এই যে ওকে আদর করি আমি, কত ভালো, ও হইলো গুড বয়। এই দুজন সারাদিন একই সাথে ঘুরে বেড়ায় আর সারাটা দিন মেয়ে খরগোশগুলোর খাঁচার সামনে এসে বঞ্চিত হয়ে বসে থাকে। মজার ব্যাপার হলো, পিচ্চুকে আদর করতে নিলে কেহেরমান হিংসে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। ওর কথা সবাই শুধু ওকেই আদর করুক, আর কাউকে না। দেখুন, এই ছোট খরগোশটাকে আদর করছি বলে ও কেমন মুখ গোমড়া করে পাশে বসে রইল। সুন্দর দেখতে পিচ্চু, অনেক গুড বয়, পিচ্চু ভালো ছেলে, আর কেহেরমান হলো বোকা। কেহেরমানের বুদ্ধি নাই, কেহেরমানের বুদ্ধি নাই, কেহেরমান বুড়া হয়ে গেছে, এই জন্য কেহেরমান এখন আর সুন্দর নাই আগের মতো। এই যে পিচ্চু কত সুন্দর দেখছো তুমি, এই এই এই, কি রাগ হয়েছে তোমার কেহেরমান, তুমি কি রাগ করছো? আহারে আহা, এত অভিমান, তোমাকে আদর না করে ওকে আদর করছি দেখিয়া, ও তো তোমার নাতি, ওকে আদর করলে সমস্যা কি? এই পিচ্চু খরগোশটা হলো কেহেরমানের নাতি। ও কেহেরমানের থেকে প্রায় 1.5 বছরের ছোট, কিন্তু অভিমানের কথা বলতে গেলে কেহেরমানের অভিমান সবচেয়েতে বেশি। আদর করি, তুমি বেশি বেশি দেখো তোমার নাতিটা কত সুন্দর হয়েছে দেখছো, ভোলা ভোলা একটা খরগোশ হয়েছে। আর তুমি কেমন গিধর, তুমি পরিষ্কার হও না, কেদার মতো শুয়ে থাকো খালি, ময়লা হও। অন্য যে কোনো খরগোশকে আদর করতে দেখলেই ও এমন রাগ করে গাল ফুলিয়ে বসে থাকে। প্রচণ্ড অভিমানী একটা খরগোশ সে। ওকে আদর করলে কি তোমার হিংসে হয়? ও তো সুন্দর, ও তো বাচ্চা, ওকে আদর করতে মজা লাগে, তুমি তো বুড়া, তুমি তো বুড়ো ভাম না, তুমি ভালো, ওর সাথে তোমার তুলনা হবে, তুমি তো একাই 100। হিংসা হবে কেন, ও তো তোমার নাতি, ও তো ছোট মানুষ, ও তো ছোট খরগোশ, মানুষ না। গুড বয়, তুমি সবচেয়ে সুন্দর, হ্যাঁ তুমি বুড়া হলে কি তাও তুমি সুন্দর। তোমার থেকে সুন্দর আর কেউ নাই, আর একটা খরগোশও নাই, তোমার মতো সুন্দর আর একটা খরগোশও নাই, হ্যাঁ। আসলে খরগোশ বেশ অভিমানী একটা প্রাণী, বিশেষ করে আমাদের কেহেরমান প্রচুর অভিমান করে। আর ওকে বাদ দিয়ে অন্য কাউকে ভালো বললে, অন্য কাউকে আদর করলেই ওর হিংসে হয়। যাই হোক, অনেকক্ষণ আদর করার পর কেহেরমানের একটু মনটা নরম হয়েছে। কেহেরমানই সবচেয়ে সুন্দর, কেহেরমান সবচেয়ে ভালো, সবচেয়ে কিউট কেহেরমান আমাদের। আহ আহ, মাথাটা নামিয়ে দিছে, শরীর টিপা দিতে হবে তার। আহ আহ, কি পায় না, আহ শরীর টিপ। আসলে ও এতটা ট্রেনিং প্রাপ্ত আর মানুষের সাথে এতটা কমফোর্টেবলি থাকে যে আর কোনো খরগোশই এতটা বন্ধুসুলভ নয়, তাই ওকে আমরা সবচেয়ে বেশি আদর করি। তবে বকা দিলে আবার খুব রাগ করে, তখন কাছে আসে না। দেখুন, কেহেরমানকে ভালো বলার পর সে চুপচাপ মাথা নামিয়ে শুয়ে রইল আর খুব আদর নিচ্ছে। কেহেরমানের মতো এত ভালো না, তুমি একটু ভালো, আর কেহেরমান অনেক ভালো, গুড বয়। ওর স্বভাবটা আসলে এমনই, রাগ করে আবার একটু হলেই ভুলে যায়। এই দুষ্টু মিষ্টি কেহেরমান আর ওর নাতিকে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর খরগোশ পালন, এদের বিভিন্ন দরকারি টিপ আর ওদের নানান মজার ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য।